পাঁচ রাজ্যের ভোট চ্যালেঞ্জের নির্বাচন কমিশনের কাছে। ভোট হতে পারে সাত দফায়, মার্চেই হতে পারে নির্ঘণ্ট ঘোষণা, এপ্রিলে ভোট। নতুন বছরে এখনই কাটছে না করোনার ভয়, তবে তাতে কি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন তো হবেই। এই তালিকার হাই ভোল্টেজ রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ, এছাড়াও রয়েছে কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও অসম। মহামারীর মধ্যেই গত অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট করানো ছিল নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে দারুণভাবে সফল কমিশন। চলতি বছরের মে মাসের মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সম্পূর্ণ করাতে চায়। এদিকে জানুয়ারিতেই শুরু হতে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। সরকারের লক্ষ্য, প্রথমে 30 কোটি জনতাকে দেওয়া হবে প্রতিষেধক। গোটা প্রক্রিয়াটি এতটাই সময় সাপেক্ষ যে প্রায় জুলাই মাস পর্যন্ত চলবে এই টিকাকরণ। সুতরাং এরপরে ভোট করাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। বিহার বিধানসভা ভোটের সাজেশনকে কাজে লাগিয়ে তাই মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে নির্বাচন করাতে চায় কমিশন। এর মধ্যে রাজনৈতিক হিংসায় জেরবার পশ্চিমবঙ্গ। তাই আবার করোনার কাঁচা এমনিতে গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যে 78,000টি ভোট কেন্দ্র হয়েছিল। এবার করোনার কারণে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে সেই সংখ্যা আরও 28,000 বাড়বে। প্রতি ভোট কেন্দ্রে 1,500 করে ভোটার এতদিন ভোট দিতে দাঁড়িয়েছেন, এবার সেই সংখ্যা হাজারে আসবে। সংক্রমণ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সাত দফাতেই নির্বাচনের কথা ভাবছে কমিশন। 2016 বিধানসভা ভোটেও সাত দফাতেই হয়েছিল, তবে পাঁচ রাজ্যে একই সঙ্গে নির্বাচন পড়ে যাওয়ায় আদৌ সাত দফা হবে কিনা, আধাসামরিক বাহিনী সেই অনুযায়ী মোতায়েন করা সম্ভব কিনা, সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবছর পশ্চিমবঙ্গে পালা বদলের সম্ভাবনা তুঙ্গে, তাই জমি ধরে রাখতে লড়বে শাসক দল, আর ক্ষমতা কেড়ে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বিরোধীরা। অশান্তির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না, তা বিষ ফোড়ার মতো রয়েছে রাজনৈতিক হিংসা। পশ্চিমবঙ্গে এত কিছুর মধ্যে নির্বিঘ্নে নির্বাচন করানোটা কমিশনের কাছে বিরাট চ্যালেঞ্জ। বিরোধী বিজেপি সহ অন্যান্য দলের তরফে শাসক তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন আগে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছে অভিযোগও জানিয়েছিল বিরোধীরা। সব দিক বিচার বিবেচনা করে আগামী এপ্রিলের প্রথমে রাজ্য নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে চাইছে কমিশন। মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা হবে, আর এপ্রিলের গোড়াতেই শুরু হবে ভোট। মে মাসে ফলাফল প্রকাশ হবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।